ন্যারেশনের বেসিক রুলের একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। যারা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটি দেখো, আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আজকে হচ্ছে এক্সারসাইজ করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এক্সারসাইজগুলো করব। দেখো ফার্স্ট যেটা আছে, হাবিব সেইড টু মি আই ওয়ান্ট টু গো সুন্দরবন নেক্সট উইক, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স কি করে আমরা চিনতে পারি তা ওই ভিডিওতে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখে নাও। এখন হাবিব সেইড টু এর পরিবর্তে অ্যাসার্টিভে আমরা জানি টোল্ড বসে, তাহলে হাবিব টোল্ড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কি বসবে দ্যাট, তাহলে হাবিব টোল্ড মি দ্যাট আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলে ফার্স্টের সাথে পরিবর্তন অর্থাৎ বক্তার সাথে পরিবর্তন। এখানে বক্তা কে আছে, বক্তা হলো হাবিব। তাহলে হাবিবের প্রোনাউন কি বলো, হাবিবের প্রোনাউন হচ্ছে হি, তাহলে হি বসবে। এরপর ওয়ান্ট, ওয়ান্ট হচ্ছে কি বলো ভি ওয়ান, ভি ওয়ান থাকলে আমরা জানি ভি টু হয় অর্থাৎ ওয়ান্টেড হবে। তারপর হচ্ছে কি বলো টু গো, গো ভি ওয়ান, ভি ওয়ান হলে এর ভি টু হওয়ার কথা কিন্তু আমি বলেছিলাম টু প্লাস ভি ওয়ানই হয়, তাহলে টু প্লাস ভি ওয়ানই হবে অর্থাৎ গোই থেকে যাবে। তারপর সুন্দরবন, এখন দেখো নেক্সট থাকলে আমরা জানি দা ফলোয়িং হয়, নেক্সট উইক আছে যেহেতু তাহলে দা ফলোয়িং উইক। পরবর্তী দেখো কি আছে, কামাল সেইড টু জামাল আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, কামাল, এরপর সেইড টু এর পরিবর্তে টোল বসিয়ে দিলাম এবং জামাল, তারপর হচ্ছে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসালাম। এখন আই, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলে ফার্স্টের সাথে পরিবর্তন অর্থাৎ কামালের সাথে পরিবর্তন হবে। কামালের প্রোনাউন কি হি, তাই আমরা হি বসাবো। হি বসানোর পর এখন ব্র্যাকেটে কি করতে হবে বলো, কে দিতে হবে, কেন কে দিতে হবে, কারণ দেখো কামাল এবং জামাল দুইজনের প্রোনাউনই কিন্তু হি, তাহলে তো আমরা বুঝতে পারবো না এই হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, তাই তোমাকে ব্র্যাকেটে কি করতে হবে নামের প্রথম অক্ষরটা দিয়ে দিতে হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, দাঁড়ালো যে যদি দুজনের প্রোনাউনই একই হয় তাহলে ব্র্যাকেটে প্রথম অক্ষরটা দিয়ে দিতে হয়, তাহলে আমরা ব্র্যাকেটে প্রথম অক্ষর কেটা দিয়ে দিলাম। এখন দেখো ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে কি বলো ভি টু, ভি টু থাকলে আমরা জানি হ্যাড প্লাস ভি থ্রি হয়, তাহলে হ্যাড, ওয়েন্টের ভিত্তিতে হচ্ছে গান, কারণ আমরা জানি ওয়েন্ট আসছে হচ্ছে গো থেকে, গো ভি ওয়ান, তারপর ভি টু হচ্ছে ওয়েন্ট এবং ভি থ্রি হচ্ছে কি বলো গান। তোমরা ভি ওয়ান ভি টু ভি থ্রি এর কিন্তু ফর্মগুলো মুখস্থ করে ফেলবো আগেই, ঠিক আছে, যাদের মুখস্থ নেই। হ্যাড গান, তারপর হচ্ছে কি বলো টু স্কুল, এরপর ইয়েস্টারডে থাকলে কি হবে বলো দা প্রিভিয়াস ডে। পরেরটা দেখি আমরা, পরে কি আছে, প্রেমা সেইড টু মি ইউ আর ডুইং ওয়েল, তাহলে প্রেমা, পেমাই বসে যাবে, সেইড টু এর পরিবর্তে কি হবে বলো টোল্ড হবে মি, এরপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন ইউ, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে সেকেন্ডের সাথে পরিবর্তন অর্থাৎ মির সাথে পরিবর্তন অর্থাৎ বক্তার সাথে, শ্রোতার সাথে পরিবর্তন, সেকেন্ড পার্সন সেকেন্ডের সাথে পরিবর্তন অর্থাৎ শ্রোতার সাথে পরিবর্তন, এখানে শ্রোতা হচ্ছে মি। তাহলে বলো মি কি এখন মি বসবে নাকি মি আই বসবে, কোনটা বসবে, তোমাকে বুঝতে হবে ইউ কোন রূপে আছে, কারণ তোমাকে দুইটা জিনিস ভাবতে হয়। প্রথম কথা হচ্ছে যে কার সাথে পরিবর্তন এবং তার রূপ কোনটা, অর্থাৎ সাবজেক্ট রূপ নাকি অবজেক্ট রূপ নাকি পজেসিভ রূপ আছে কোনটা। তো দেখো আমাদের ইউ কিন্তু, ইউ এর যেটা ফর্ম ছিল ইউ ইউ ইউ, তাই তো, তাহলে ইউ সাবজেক্ট রূপেও থাকে আবার ইউ কি বলো অবজেক্ট রূপেও থাকে। তো প্রশ্ন হলো এই ইউটা কোন রূপে আছে, সাবজেক্ট রূপে আছে নাকি অবজেক্ট রূপে আছে। তুমি মাথায় রাখবা অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল গঠন কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের আগে যদি ইউ থাকে সেটা হয় সাবজেক্ট, কারণ কি সাবজেক্ট প্লাস ভার্ব, দেখো ভার্বের আগে কিন্তু সাবজেক্ট থাকে আর অবজেক্টের কথা থাকে ভার্বের পরে, তাহলে ভার্বের পরে যদি ইউ থাকতো তাহলে সেটা হয়তো অবজেক্ট। এইখানে ইউটা কোথায় আছে বলো, ভার্বের আগে আছে, তাহলে এটা আসলে সাবজেক্ট রূপে আছে, তাহলে তোমাকে সাবজেক্টই বসাতে হবে অর্থাৎ মি এর সাবজেক্ট রূপ বসাতে হবে। আমরা জানি আই মি মাই অর্থাৎ সাবজেক্ট রূপ হলো আই, তাহলে পেমা টোল্ড মি দ্যাট, এরপর হচ্ছে ইউ হয়ে গেল আই। এরপর আর ডুইং, দেখো আর থাকলে আমরা জানি অ্যামেজার থাকলে কি হয় বলো ওয়াজ আর হয়, তাহলে আমাদের এখানে ওয়াজ বসবে, ডুইং ওয়েল হয়ে গেল। নেক্সট পরবর্তী দেখো প্রবলেমটা কি আছে আমাদের, দা ওল্ড ম্যান সেড টু মি ইউ আর ভেরি স্মল হোয়েন হি মেট লাস্ট, তাহলে দা ওল্ড ম্যান বসে গেল, সেইড টু এর পরিবর্তে টোল বসালাম মি, এরপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন বলো সেই ইউ, ইউ কোন পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ডের সাথে অর্থাৎ শ্রোতার সাথে, শ্রোতাকে আছে মি, মির বদলে কি হবে বলো আই হয়ে যাবে, কারণ কি এখানে ইউটা কোন রূপে আছে বলো, সাবজেক্ট রূপে আছে, কারণ ভার্বের আগে আছে, ওয়ার হচ্ছে ভার্ব তার আগে আছে, তাহলে এটা সাবজেক্ট রূপে আছে, তাহলে মিরও সাবজেক্ট রূপ কোনটা বলো আই, কারণ আই মি মাই, তাহলে আই বসে গেল। এবার ওয়ার, ওয়ার থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, তাহলে হ্যাড বিন, তারপর হচ্ছে কি বলো ভেরি স্মল হোয়েন
he কোন পারসন থার্ড পারসন তাহলে থার্ড পারসনের আমরা জানি কোনো পরিবর্তন হবে না he থেকে যাবে এরপর met met হচ্ছে কি বলো v2 থাকলে আমরা জানি had plus v3 হয় তাহলে had meet met met অর্থাৎ meet এর v3 হচ্ছে met এর v3 কিন্তু met ঠিক আছে তাহলে he had met তারপর লাস্ট লাস্ট থাকলে আমরা জানতাম দা প্রিভিয়াস হয় কিন্তু এখানে দেখবা লাস্ট নাইট লাস্ট ডে অর্থাৎ লাস্টের পর যদি সময়সূচক শব্দ থাকে তাহলে লাস্টের পরিবর্তন হয় কিন্তু এখানে লাস্টের পরে কোনো সময়সূচক শব্দ নাই তাই লাস্ট লাস্টই থেকে যাবে এখন তোমাদের জন্য একটা কোশ্চেন হি সেড টু মি আই উইশ আই ওয়্যার এ বাট এটা সলভ করে কমেন্টে জানিয়ে দাও একটু পরে আমরা এর সলভ করে দিচ্ছি কিন্তু তোমরা আগে থেকে জানো আমি বলতাছি অনেকেই কিন্তু এইটাতে একটা কমন মিস্টেক করে আমরা দেখি কে সঠিকভাবে আনসারটা করতে পারো নাফিসা সেড টু ফারিয়া আই ক্যান ডু মাই ওয়ার্ক তাহলে নাফিসা এখন দেখো সেড টু এর পরিবর্তে টোল বসালাম ফারিয়া কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট আই হয়ে যাবে কি বলো শি তাই তো আই হয়ে যাবে কি বলো শি কেন আই শি কেন কারণ হচ্ছে আই ফার্স্ট পারসন ফার্স্টের সাথে পরিবর্তন ফার্স্টে কি আছে নাফিসা নাফিসার প্রোনাউন শি যেহেতু মেয়ে মেয়ে হলে শি হয় ছেলে হলে হি হয় বস্তু হলে ইট হয় এতটুকু তো তাই না তাহলে শি এখন দুজনের প্রণানি দেখো নাফিসা ফারিয়া দুজনে যেহেতু মেয়ে এবং দুজনের প্রণানি কি হবে শি শি হলে তাহলে আমাকে কি ব্র্যাকেটে এনটা লিখে দিতে হচ্ছে কারণ এটা নাফিসাকে আইডেন্টিফাই করতেছে আর কি শি হ্যাঁ এরপর ক্যান হয়ে যাবে কি বলো কুড তারপর ডু তারপর মাই মাই হচ্ছে কোনটা বলো ফার্স্ট পারসন হলে ফার্স্টের সাথে পরিবর্তন অর্থাৎ নাফিসার সাথে পরিবর্তন এখন নাফিসার প্রণান তো শি শি বসবে কিন্তু কথা হলো মাই কোন রূপে আছে মাই আছে হচ্ছে আই মি মাই অর্থাৎ পজিটিভ মানে তিন নম্বর রূপে আছে তাই তো তুমি যদি সাবজেক্ট অবজেক্ট পজিটিভ বুঝতে না পারো তাহলে এক দুই তিন নম্বর রূপে এইভাবে বলতে পারো তিন নম্বর রূপে আছে তাহলে কই করতে হবে শিরও তিন নম্বর রূপটা দরকার সে তিন নম্বর রূপকে শি হার হার তাহলে হার বসবে এবং এইখানেও ব্র্যাকেটে তোমরা এনটা দিয়ে দিবা কারণ এটা হচ্ছে নাফিজা আচ্ছা আমি দিই নাই তোমরা দিয়ে দিবা ওকে তারপর কি বলো হার ওয়ার্ড পরবর্তীতে দেখো ফাইম সেড টু রাহিম দে ডিড নট বিহেভ ওয়েল উইথ আস তাহলে আমরা ফ্যাম সেড টু এর পরিবর্তে টোল বসালাম রাহিম কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসালাম দে কি থার্ড পারসন থার্ড পারসন থার্ড পারসনের মতো বসে যাবে দে ডিড নট থাকলে আমরা জানি কি হ্যাড নট প্লাস ভিটিডি হয় তাহলে বিহেভ ছিল ভিয়ন তার ভিটিডি হয়ে যাবে হ্যাড নট বিহেভ এরপর দেখো ওয়েল উইথ আস আস কোন পারসন আস হচ্ছে ফার্স্ট পারসন কিন্তু আসের ব্যাপারটা আস তো উই থেকে আসে উই এরটা পুরো অন্যরকম ভাবে চিন্তা করতে হয় উই থাকলে উই হয় অথবা দে হয় আমরা এটা গত ভিডিওতেই বলছিলাম কিন্তু যে তোমার বক্তা বা শ্রোতার মাঝে যদি আমি আমরা থাকে তাহলে উই থাকবে আর নতুবা দে হবে অথবা যদি উই দ্বারা মানব জাতিকে বোঝায় তখনও উই থাকবে ঠিক আছে এইখানে দেখো বক্তা বা শ্রোতার মাঝে কিন্তু কেউই আসলে আমি বা আমরাটা নাই আর এটা তো মানব জাতিকে বোঝাচ্ছে না ঠিক আছে দে ডিড নট বিহেভ ওয়েল উইথ আস তাহলে কি হবে আমাদের এটা দে মানে সমগ্র মানব জাতি বুঝাইতে হবে ঠিক আছে তাহলে দে ডিড নট বিহেভ ওয়েল উইথ দেম হয়ে যাবে কারণ কি আস হচ্ছে তাহলে দে হয়ে যাবে এখন বলো দে দের কোন রূপে আছে আস কোন রূপে আছে উই আস আওয়ার দ্যাট মিন্স আস হচ্ছে সেকেন্ড রূপে আছে অর্থাৎ সেকেন্ড মানে দুই নম্বর রূপ অর্থাৎ অবজেক্ট রূপে আছে তাহলে তোমাকে কি করতে হবে এইটারও অবজেক্ট রূপটা দরকার অবজেক্ট রূপ কি হয়ে যাবে বলো দে দেম তাই তো তার মানে দেম হচ্ছে অবজেক্টিভ তাহলে আমরা দেমটা বসিয়ে দিলাম তোমাদের জন্য আরো একটি কোশ্চেন সামিয়া সেড টু মালিহা আই উইল ফিনিশ দিস ওয়ান দ্রুত করে কমেন্টে জানিয়ে দাও আমরা আবার ভিডিওর শেষে কিন্তু এটা সলভ করেই দিচ্ছে এবং এইখানে একটা কমন মিস্টেক করবা কিন্তু অনেকে ঠিক আছে দেখা যাক ট্রাই করো কে কে সঠিকভাবে আনসার করতে পারো পারফেক্টলি তানহা সেড টু তুলতুল উই আর ক্রসিং দা রোড এখন দেখো তানহা সেড টু এর পরিবর্তে কি হবে বলো টোল্ড তুলতুল কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে বলো দ্যাট তাই তো এরপর উই উই থাকলে কি হয় বলো উই থাকলে উই হয় অথবা দে হয় এখানে কোনটা হবে দেখো বক্তার শ্রোতার মাঝে কি আমি আমরা কেউ আছি নাই আসলে তানহা এবং তুলতুল আছে ঠিক আছে কারণ নাম তান হইলে সে থাকলে তো হবে না তাই না আচ্ছা যদি তার নাম তান হয় সেই যদি আনসার করে তবুও সে কি বলো এই ক্ষেত্রে সে নয় ঠিক আছে মানে আমি আমরা নেই আর কি যাই হোক উই থাকলে তাহলে কি হয়ে যাবে বলো দে হয়ে যাবে কারণ যেহেতু আমি আমরা কেউ নাই উই দে হলো এরপর ওয়ার থাকলে আমরা জানি হ্যাড বিন হয় হ্যাড বিন বসিয়ে দিলাম ক্রসিং 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 হয়ে গেল তারপর কি বলো দা রোড বসে গেল পরবর্তীটা দেখো মাই ফ্রেন্ড সেড টু মি উই শুড ডু আওয়ার হোমওয়ার্ক এখন মাই ফ্রেন্ড সেড টু এর পরিবর্তে টোল মি কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট
উই উই এখন কি হবে, দেখো বক্তা বা শ্রোতার মধ্যে কিন্তু এবার আমি আমরা আছি, অর্থাৎ মি আছে, মি মানে আমি, রাইট? আমাকে, তার মানে হচ্ছে এখানে আমাদের মিটা কি বলো আছে, অর্থাৎ আমি আমরা আছি, তাহলে উই উই থেকে যাবে, তাই আমরা উই উই দিয়ে দিলাম। এরপর শুট, আমরা জানি শুট মানে মডেলের যেটা দ্বিতীয় নম্বর ফর্ম অর্থাৎ ভি টু, সেই ক্ষেত্রে সেটা সেইটাই বসে যায়, অর্থাৎ শ্যাল শুট দুইটা থাকলেই শুট হয়, ক্যান কুড কুডই হয়, রাইট? কুড থাকলেও কুড, এগুলো আমরা বলেছিলাম আগে, তাহলে এখানে শুট শুটই বসে যাবে। ডু, এরপর আওয়ার, আওয়ার কি বলো, আওয়ারের ব্যাপারটাও তাই, যেহেতু এখানে বলো আমি আমরা আছি, তাহলে আওয়ার আওয়ারই হবে, অর্থাৎ উই হবে, তাই না? তাহলে আওয়ারই হয়ে যাবে, কারণ কি উই 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 হবে, অর্থাৎ আওয়ার আওয়ারই হবে, ঠিক আছে, যেহেতু বক্তা বা শ্রোতার মধ্যে আমরা আছি। আর যদি আওয়ার আমরা বক্তা বা শ্রোতার মধ্যে যদি আমরা না থাকতাম, তাহলে আওয়ারটা কি হয়ে যেত, দেয়ার হয়ে যেত, রাইট? দে দেম দেয়ার, কারণ আওয়ার কোন নম্বর রূপে আছে, তিন নম্বর রূপে, উই আস আওয়ার, এক্ষেত্রে আওয়ার আওয়ারই থাকতেছে, কারণ যেহেতু আমি আমরা আছি, তাই তো উই হওয়ার কথা, উই এর এখন তিন নম্বর রূপ কি, উই আস আওয়ার, আওয়ার আওয়ারই থেকে যাবে। হোমওয়ার্ক পয়েন্টটা দেখো, পয়েন্টটা কি আছে, সাইমা সেইড টু নাইমা উই শ্যাল অল ডাই, তাহলে দেখো সাইমা সেইড টু এর পরিবর্তে টোল নাইমা, এখন বলো এই উই উইটা কি হয়ে যাবে, দ্যাট তো বসালাম আমরা, উই উই কি হবে বলতো, উই দে হবে নাকি উই হবে? এখানে দেখো বক্তব্য শ্রোতার মাঝে কিন্তু আমি আমরা কেউ নাই, তাহলে তো দে হওয়ার কথা, কিন্তু আমি এখানে উই লিখছি, কেন লিখছি বলতে পারো, কারণ এই যে উই শ্যাল অল ডাই, এই উই দ্বারা কিন্তু মানব জাতিকে বুঝেছে, তাই না? সমগ্র মানব জাতি সবাই তো মারা যাবে, রাইট? তাহলে উই উই থেকে গেল। এখন শ্যাল অল ডাই, শ্যাল থাকলে আমরা জানি শুট হয়, কিন্তু আমি এখানে শ্যাল শ্যালই রাখলাম, কেন বলতে পারো, কারণ হচ্ছে চিরন্তন সত্য যদি হয় বা অভ্যাসগত সত্য যদি হয়, তাতে ভার্বের বা টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো উই শ্যাল অল ডাই, এটা কিন্তু চিরন্তন সত্য, সবসময় সবসময় এটা ঘটবে, রাইট? তাই টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, শ্যাল অল ডাই বসে গেছে, মানে শ্যালের আর কোনো চেঞ্জ হয় নাই। পরে দেখো আনিকা সেইড আই হ্যাড গান টু হসপিটাল টু সি মাই গ্র্যান্ডমাদার, আনিকা সেইড সেইড, এরপর সেইডের পরিবর্তে টোল দিতাম, কিন্তু এইখানে টোল দেই নাই, সেইডই দিছে, কারণ হচ্ছে টোলডের পর তোমাকে অবজেক্ট মানে শ্রোতাটা লিখতেই হবে, ঠিক আছে, কিন্তু এখানে তো সেইড কাকে বলছো, শ্রোতাটা নাই, তখন হচ্ছে দ্যাট লিখবো, অর্থাৎ তুমি যদি সেইডের পরিবর্তে পরে যদি শ্রোতা দাও তখন টোল লিখবা, আর যদি শ্রোতা না দাও তাহলে সেইড সেইডই লিখবা, ঠিক আছে? তাহলে আনিকা সেইড কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, কারণ আই আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলো ফার্স্টের সাথে পরিবর্তন, অর্থাৎ আনিকার সাথে পরিবর্তন হবে, আনিকার প্রোনাউন কি হয়ে যাবে, সি, তাই তো? তারপর হ্যাড গান, দেখো হ্যাড হ্যাভ দ্যাট থাকলে কিন্তু হ্যাডই হইতো, তাহলে হ্যাড থাকলে হ্যাডই হবে, তাহলে হ্যাড, এরপর গান, গান বসে গেল, তারপর টু হসপিটাল টু সি মাই গ্র্যান্ডমাদার, দেখো টু সি, হ্যাঁ টু প্লাস ভি অন বসলো, তাহলে টু সি বসলো, এরপর মাই মাই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলো ফার্স্টের সাথে পরিবর্তন, ফার্স্ট হচ্ছে আনিকা, অর্থাৎ বক্তার সাথে পরিবর্তন, বক্তা এখানে আনিকা, আনিকার প্রোনাউন কি বলো, আনিকার প্রোনাউন কিন্তু সি, তাহলে সি হার হার, তাহলে হারই বলবে, রাইট? কারণ মাই হচ্ছে তিন নম্বর রূপে আছে, তাই তো? আচ্ছা তাহলে সি হার হার, তাহলে হার বসলো, তারপর হচ্ছে গ্যান্ট মাদার। পরবর্তী দেখি, শিমি সেইড টু রাসেল আই কুড গিভ ইউ সাম মানি, শিমি সেইড টু এর পরিবর্তে কি হবে, টোল, শিমি টোল্ড রাসেল কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই আই থাকলে আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলে ফার্স্টের সাথে, অর্থাৎ শিমির সাথে, শিমি যেহেতু মেয়ে তাই প্রোনাউন হবে সি, আর আই যেহেতু প্রথম নম্বর রূপে আছে, রাইট, আই মানে সাবজেক্ট রূপে আছে, সিরও সাবজেক্ট রূপ তো সি, সি বসে গেল, কুড, কুড থাকলে আমরা জানি ক্যান কুড থাকলে কুডই বসে, অর্থাৎ কুড কুড়ি থাকবে, এরপর বলো গিফট, গিফট তো ভিয়ন ভিটো হবে না, কারণ পরপর দুইটা ভার্বের পরিবর্তন হয় না, কুড পরিবর্তন করি নাই, বাট ওই যে পরিবর্তন করো নাই, কিন্তু কুড থাকলে কুড হয়, এটাই পরিবর্তন একটা আমার ভাষায়, ঠিক আছে, যাই হোক, তাহলে কুড, গিফট, গিফট, এরপর কি বলো ইউ, ইউ কোন পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে কি হয় বলো, সেকেন্ডের সাথে পরিবর্তন হয়, অর্থাৎ রাসেলের সাথে পরিবর্তন হবে, রাসেল বলো, রাসেলের প্রণাম কি হবে, হি, এখন হি বসবে না হিম বসবে, কারণ ইউ ইউ ইউর, তার মানে ইউ কিন্তু সাবজেক্ট রূপেও থাকে অবজেক্ট রূপেও থাকে, এইখানে কোনটা হবে, দেখো ভার্বের পরে আছে গিভের পরে আছে, ভার্বের পরে থাকলে কি অবজেক্ট থাকে, তাই তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তোমার ভার্বের পরে ইউটা, এইখানে ইউটা কি বলো অবজেক্ট রূপে, তাহলে হিরও কি দরকার বলো, অবজেক্ট রূপটা দরকার, হি হিম হিস, তার মানে হিম বসবে। এরপর সাম মানি, পরেরটা দেখো, দ্য টিচার সেইড স্টুডেন্ট মাস্ট অবে দেয়ার প্যারেন্টস, তাহলে দ্য টিচার সেইড
সেইডের বদলে আমরা কি বলবো দ্যাট বসাবো, সরি সেইডের বদলে কিছু সেইডি বসাচ্ছি, কারণ কি এখানে আর টোল লিখবো না, কারণ হচ্ছে তোমার এখানে শ্রোতাটা নাই। দ্য টিচার সেইড দ্যাট, এরপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসালাম, স্টুডেন্টস স্টুডেন্টসই হয়ে গেল, মাস্ট মাস্ট থাকলে আমরা জানতাম মাস্ট বসে অথবা হ্যাড টু বসে। আমি বলছিলাম যদি চিরকালীন বাধ্যবাধকতা হয় অথবা যদি কি বলছিলাম নৈতিকতা, রাইট, নৈতিকতা বোঝায় তাহলে তোমাদের কি হয় বলো, মাস্ট মাস্টই থাকে, আর নৈতিকতা না বোঝালে তখন হ্যাড টু হয়। স্টুডেন্ট মাস্ট অবে দেয়ার প্যারেন্টস, অর্থাৎ স্টুডেন্ট তার পিতামাতাকে মেনে চলা উচিত, এটা অবশ্যই কি বলে একটা নৈতিকতা, নৈতিক দায়িত্ব, তাই না, নীতিকথা। তখন কি হবে বলো, মাস্ট মাস্টই হবে বা চিরকালীন বাধ্যবাধকতা, ঠিক আছে, চিরকালীন এটা করতে হবে। হ্যাঁ ওকে, তাহলে মাস্ট মাস্টই হলো, এরপর অবে যেহেতু আমাদের পরপর দুইটা পরিবর্তন হয় না, মাস্ট রয়েছে, মাস্ট মাস্টই থাকলো, এটা একটা পরিবর্তন, ঠিক আছে, তার মানে পরের ভার্বটা আর পরিবর্তন হবে না, ভার্ব কিন্তু পরপর দুইটা ভার্ব। তো অবে পরপর একেবারে পরপর দেয়ার প্যারেন্টস, দেয়ার দেখো দেয়ার থার্ড পার্সনই থেকে যাবে, দেয়ার প্যারেন্টস। এখন দেখি আমরা, ডক্টর সেইড টু দ্য প্যাশেন্ট ইউ মাস্ট ইট ভেজিটেবল ইন অর্ডার টু গেট ভিটামিন, ডক্টর সেইড টু এর পরিবর্তে টোল্ড হবে, ডক্টর টোল্ড দ্য প্যাশেন্ট কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইউ হয়ে যাবে কি বলো হি, হি মাস্ট হয়ে গেল হ্যাড টু, এরপর কি বলো ইট ভেজিটেবলস ইন অর্ডার টু গেট ভিটামিন, ঠিক আছে, গেট গেটই থেকে যাচ্ছে, ইউ এইখানে কি বলো হি হয়ে যাবে, কারণ ইউ হচ্ছে ডক্টরকে প্রকাশ করছে, না সরি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড, অর্থাৎ শ্রোতাকে প্রকাশ করছে, তাই ব্র্যাকেটে আমাদেরকে পি দিতে হচ্ছে প্যাশেন্ট, রাইট, ডক্টর প্রোনাউন। আচ্ছা এটা খুব ভালো কথা, দেখো ডক্টর এবং প্যাশেন্ট এটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই হতে পারে, কিন্তু আমরা সেটাকে ছেলে হিসেবে ধরে নিই, ঠিক আছে, বুঝছো, যখন আমি জানবো না ছেলে না মেয়ে, ধরো টিচার ছেলে মেয়ে দুটাই হতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে কী ধরে নিই, ছেলেই ধরে নিই, যেসব ক্ষেত্রে আমরা জানি না, মানে স্পেসিফিকলি জানি না, তখন আমরা ছেলে ধরে নিই, ঠিক আছে, তাই হি বসালাম হি, এরপর কি বলো হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু ইট ভেজিটেবলস ইন অর্ডার টু গেট, গেট আর চেঞ্জ হচ্ছে না, টু প্লাস ভি অন হয়, তাহলে ইন অর্ডার টু গেট, এরপর কি বলো ভিটামিন। এখন তোমাদের যে কোয়েশ্চেন দিছিলাম সেই কোয়েশ্চেন এখন আমরা সলভ করে দিচ্ছি, দেখো সামিয়া সেইড টু মালিয়া, সামিয়া সেইড এর বদলে কি হবে টোল্ড হবে, সামিয়া টোল্ড মালিয়া কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এরপর সি, আই হয়ে গেল সি, তাই তো, কারণ এখানে বলো ফার্স্ট পার্সন ফার্স্টের সাথে পরিবর্তন, অর্থাৎ সামিয়ার সাথে পরিবর্তন, তাই ব্র্যাকেটে আমরা এস দিয়ে দিছি, যেহেতু মালিয়া এবং সামিয়া দুইজনের প্রোনাউন একই। উইল হয়ে যাবে উড, এরপর ফিনিশ, ফিনিশ থেকে গেল, কারণ পরপর দুইটা ভার্বের পরিবর্তন হয় না, উইল যেহেতু উড হয়ে গেছে, দিস দিস থাকলে কি হয়ে যাবে বলো দা হবে, তাই তো, দিস দা কেন বলো দা, এইখানেই ভুল করছো, অনেকে দিস দ্যাট দিয়ে দিছো, কারণ হচ্ছে এখানে নোটটা দেখো, দিস প্লাস যদি সময়সূচক শব্দ থাকে তখন দ্যাট হবে, ঠিক আছে, আর যদি দিস প্লাস সময়সূচক না হয় তখন তা হয়, ঠিক আছে, মানে ওই দিসটা অ্যাডজেক্টিভ আকারে এটা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, পরবর্তীতে আমরা শিখবো কেন এটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হচ্ছে, আরও আমার মানে গ্রামারের ভিডিওগুলো যদি পরপর দেখতে থাকো তোমাদের গ্রামার অনেক স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা তো এইখানে দেখো আমাদের হি সেইড টু মি আই এম কামিং দিস উইক, এইখানে কিন্তু দিস তারপর কি আছে বলো উইক, অর্থাৎ সময় আছে, তাহলে এই দিসটা দ্যাট হবে, ঠিক আছে, এটা আর সলভ করলাম না, তোমরা এমনি পারবা, কমেন্টে জানিয়ে দাও আনসারটা কি হবে, হি সেইড টু মি আই উইশ আই ওয়ার এ বাট, এটা ছিল নেক্সট প্রশ্ন। তোমরা এখানে যেটা অনেকে ভুল করতে পারো হয়তোবা, আমি জানি না কে কী করছো বা সবাই পারছো কিনা, সবাই পারলে তো সবাইকে কংগ্রাচুলেশন, হি টোল্ড মি দ্যাট আই উইশ, আই হচ্ছে হি হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, ফার্স্ট পার্সন ফার্স্টের সাথে পরিবর্তন, অর্থাৎ হি ফার্স্টে আছে বক্তা, এরপর উইশ, উইশ হচ্ছে ভিয়ন, ভিয়ন থাকলে ভি টু হয়, উইশের ভি টু কী বলো উইস্ট, তাই তো, আচ্ছা ইডি, এরপর আই, আই ফার্স্ট পার্সন ফার্স্টের সাথে পরিবর্তন, অর্থাৎ হি হয়ে যাবে হি, এরপর ওয়ার, এইখানে ওয়ার থাকলে ওয়াজ থাকলে হ্যাডবিন হয়, সেটাকে হ্যাডবিন না লিখে আমরা ওয়ারই লিখবো, কারণ কি, কারণ হচ্ছে দেখো আমাদের কি আছে নোট, উইশ উড রেদার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম সুনার অ্যাজ ইফ, এরপর যদি আনরিয়াল পাস্ট থাকে এর কোনো পরিবর্তন হয় না, আনরিয়াল পাস্ট, দেখো আই ওয়ার এ বাট এটা তো আসলে হতে পারবো না, তাই না, সত্য না একেবারে, ঠিক আছে, তুমি ইচ্ছা করছো, হ্যাঁ মোটামুটি এরপরে যদি পাস থাকে, এই যে যেগুলো আছে উইশ উড রেদার ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, এগুলোর পর যদি পাস সেন্টেন্স থাকে তাহলে তুমি কি বলো তোমাকে ওটার আর পরিবর্তন করতে হবে না। তো তোমাদের জন্য একটা আমরা কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা এটা কি করবা সলভ করে কমেন্টে জানিয়ে দাও, ওকে, কামাল সেইড টু জামাল ইট ইজ টাইম উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিটস, থ্যাংক ইউ ফর ওয়াচিং,
আমরা এরপর যেটা করব লেভেল টু করব, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে যেরকম একটু কঠিন কনফিউজিং টাইপের দেখছি আমরা, এরকম অনেক আছে, সেইগুলো আমরা সলভ করব। তার জন্য কী করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছু করতে হবে, আর সাবস্ক্রাইব যারা করো নাই এখনো অবশ্যই করে ফেলতে হবে। থ্যাংক ইউ।